চট্টগ্রামবাসীকে সবে নামাজ ঘরে বসে পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা থেকে যেন মানুষ মুক্তি পায় এবং আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করেন এই দোয়া করার আহ্বান জানিয়েছেন সাত এপ্রিল মঙ্গলবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী ইতিপূর্বে শনাক্ত হওয়া দুজন করোনা রোগীর বাইরে আর একজনও যাতে এই ভাইরাসে আক্রান্ত না হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলে বিদেশ থেকে যারা আসবেন তাদের চোদ্দ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন এ সময় জেলা প্রশাসক ইলিয়াস হোসেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দেয়া একত্রিশটি নির্দেশ মেনে জেলা প্রশাসন সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে বলেন এ পর্যন্ত বাহাত্তর হাজার চারশো সাতাশিটি পরিবারে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে

সাত এপ্রিল মঙ্গলবার দুপুরে বান্দরবান মধ্যমপাড়া চার নং ওয়ার্ডে এই কার্যক্রম চলে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সহযোগিতায় বান্দরবনে প্রতিটি পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এছাড়া মঙ্গলবার সকালে চট্টগ্রামের ছোটপুল এলাকায় এবিএম মহুদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহবুল হাসান চৌধুরী নফেল বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের সৌজন্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এছাড়া দুপুরে নগরের বদ্রহাটে চট্টগ্রাম ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্ত্রী নৌফেল এদিকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ কলেজের প্রধান ফটকে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুক্লাল দাস বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কাজী জাফরুল্লাহ সাবেক সাবেক ছাত্রলীগ নেতা শিবপ্রসাদ চৌধুরী নাসিরউদ্দিন উদ্দিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ সম্পাদক নাইমুল আজম বাংলা বহানো চট্টগ্রাম